নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখলাম অনেকেই ভিডিও করছে মন্দিরার বিপক্ষে, কিন্তু ভাই আমি কোনো মতেই মন্দিরের বিপক্ষে যেতে পারছি না, আমি ওর কোনো ফল দেখতে পাচ্ছি না। এবার তোমরা বলবে যে হ্যাঁ, তুমি তো দেখতে পাবেই না ওর এই সেই। ভাই প্রথম থেকে যে হারে আমি ওকে খাটতে দেখেছি, যে পরিশ্রম আমি দেখেছি, আমি পারছি না ওর ভুল দেখতে। আর ততোধিক যে লেভেলের কুঁড়েমি ওর বরের দেখেছি, আমি পারছি না আর মন্দিরার ভুল দেখতে। আজকে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যে সুতপা মন্দিরা কাছে গেছে। আশা করি অনেক কিছুই ও জানবে, জেনে বলবে, তোমরাও জানতে পারবে কতটা কষ্টে দুঃখে একটা মেয়ে তার সংসার ছাড়তে পারে। এদিকে কিছুজন এত মজা লুটছে, বলার কথা নয় ভাই। এমন এমন মানুষ ওর চরিত্র বিচার করতে বসছে, যার স্বামীরা ভালো, যে মহিলাটির কথা বলছি আমি স্পেশালি, যার নিজের স্বামী ভালো, তাকে খেতে পড়তে সব কিছুতে তার ভরিয়ে দেওয়া সত্ত্বেও সে তার স্বামীর সঙ্গে সুখী নয়। বুক ফুলিয়ে বলে তার ঘরে একটা বাইরে একটা, সে বসে যায় মন্দির আর বিচার করতে তার স্বামীকে ভালো বলে ওকে চরিত্রহীন প্রমাণ করতে। ভাই কী করে করো ভাই? আর কিছুজন আছে অন্ধের ঠুলি পরে সবসময় চরিত্রহীনটা মেয়েদেরই করে। মানলাম মন্দিরা নয় কারোর সঙ্গে অ্যাফেয়ারে যুক্ত হয়েছে, আমরা যদিও ওখানে দেখিনি, সবটাই শোনা। ভাই কেন হলো ভাই যুক্তটা? কোন মেয়ে চায় নিজের ভালো স্বামী থাকতে অন্যের সঙ্গে জড়াবে? 12 বছর যে ওই কুঁড়ের বাচ্চাটাকে নিয়েছিল, যার সব কিছু সুযোগ থাকা সত্ত্বেও খাটেনি, কিছু করেনি, তবুও তোমরা বলছো মন্দিরা খারাপ, মন্দিরা এই করেছে ওই করেছে। হাজার জিনিস ভালো করার পর যদিও খারাপ পথে যায়, ওর বরের উচিত ছিল না হাতটা ধরে ওকে সঠিক পথ দেখানো? না, সেটা তো করবে না, তার থেকে 30টা সিগারেট আর বোতল খেয়ে নিলেই তো সমস্যার সমাধান। মন্দিরা যখন বলছিল যে না আমি ডিভোর্স করতে চাই না, কমিউনিটি পোস্টে তোমরা দেখেছো, তখন এই ছেলেটার এত কিসের কুটকুটো নেই যে হ্যাঁ আমার ডিভোর্স চাই? তাহলে কি পরকীয়ার চক্করে মন্দিরা পড়েছে না এই ছেলেটা পড়েছে? বলতে পারবে, গ্যারেন্টি দিতে পারবে যে এই ছেলেটার কোনো অন্য নেশা নেই? যে ছেলের সব রকম নেশা থাকে, মদ, জুয়া, বিড়ি, সিগারেট, জুয়ার মতো নেশা থাকে, সেই ছেলে অন্য মহিলার চক্করে পড়বে না, এটা কখনো হয়? যেহেতু মন্দিরার মায়ের একটা ধাব্বা আছে, ওই জন্য মন্দিরাকে দোষ দেওয়া খুব সুবিধা না। ওর মাও যে কাজটা করেছিল, খুব কি ভুল করেছিল? কোনো গ্যাপ ছিল না ওর মায়ের? হ্যাঁ, অসুস্থ স্বামীকে ফেলে যাওয়াটা আমার ঠিক মনে হয়নি, অনেক আগেই হয়তো ওর মা চলে যেতে পারত, সেটা যায়নি মেয়ের কথা ভেবে। আর আজকে মন্দিরা কিন্তু ওর মাকে সামলায়, ওর বাবাকে সামলায়, ওর স্বামীকে সামলায়। বাচ্চা তো বাদই দাও, সে তো কলিজার টুকরো, কী করে বলো ওই মেয়েটাকে নিয়ে এরম বাজে কথা? একটা সংসার বাঁচানোর জন্য না হার্ট অ্যান্ড সোল একটা মেয়ে চেষ্টা করে। কোনোদিনও একটা মেয়ে চায় না তার সিকিউরিটি জোনটা ছাড়তে। সোশ্যাল সিকিউরিটি বলে একটা কথা জানো তো, সেই জোনটা কোনো মেয়ে ছাড়তে যায় না। আজকে পাশে কেউ না থাকলে তার স্বামী সোশ্যাল সিকিউরিটি হিসেবে থাকবে, যে সিঁদুরের দাগ দেন একটা সোশ্যাল সিকিউরিটি, সেটা মন্দিরাও খুব ভালো জানে। কতটা অসহায় হলে একটা মেয়ে ডিভোর্স করে কোনো খেয়াল আছে? ওই কুঁড়েটার হয়ে তোমরা খুব বগর বগর করছো না, সব কিছু সামনে আসবে, চিন্তা নেই। মন্দিরা একাই না 100, এই ছেলেটা 2 দিন বউ গেছে তাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, মুড়ি টুড়ি এইসব খেয়ে আছে। এই কুঁড়ে জন্তুটা মুড়ি, ফ্যানে ভাত, ইভেন ওই পোষ্যটাকে ডিমের অমলেট খাওয়াচ্ছে। দেখেছো, যাদের বাড়ি পোষ্য আছে তারা গিয়ে না ওই ছেলেটাকে বলো তুমি গেলো অমলেটটা ওকে খাইও না, মা ভাজা দিয়ে গেল সেই ভাজাটাই রাতে রেখে দিচ্ছে খাবে বলে। এই কুঁড়ের সঙ্গে কোনো মেয়ে থাকতে পারে? এতদিন থাকা সত্ত্বেও কোনো কাজকর্ম করতো না, আমি তো এটাই বলবো। ও অনেক ভালো মেয়ে যে এটার সঙ্গে না ছিল এতদিন, আজকেও খুব খারাপ না? খারাপটা কেন হয়েছে বলো তো? এই প্রশ্নটা করতে পারো কি যে কেন খারাপ হয়ে গেল 12 বছর পর? তাহলে তো প্রথম 2 বছরেই চলে যেতে পারতো, টাকা তো প্রচুর দিন থেকে ও ইনকাম করছে ইউটিউবে, ও বাড়িটার পেছনে এত টাকা খরচা করে ওখানে করতে গেল কেন? বাড়ি না করে ও তো ফ্ল্যাট কিনে নিতে পারতো, ওর বাবার ওখানে করে ফেলতে পারতো, কিসের স্বার্থ ছিল ওর? কিসের স্বার্থ ছিল যে ওই প্রপার্টিতে ওর টাকা ইনভেস্ট করার, যেটা ওর নয়? কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে এগিয়েছিল জন্তুটাকে মানুষ করবে বলে, পারেনি, এখনও ছেড়ে আসতে চায়নি, কিন্তু ও
নিজেই মুক্ত হতে চেয়েছে তার ওয়াইফের থেকে, মানে সোমু মুক্ত হতে চেয়েছে মন্দিরার থেকে, তাই ও মন্দিরাকে বলেছে ডিভোর্স দিতে হবে। তো ও কী করবে, ওর পায়ে ধরে ধরে রোজ কাঁদবে? যা করেছে ঠিক করেছে, ওকে ছেড়ে দিয়ে চলে এলে না ওর ঘন্টা, ওর এই ফেসটাই যথেষ্ট মাস গেলে ইনকাম করার জন্য মন্দিরার। আর যার পকেটে টাকা থাকে না দুনিয়াটাও তার। এটা তো সবাই মানো যে যত বড়ই জ্ঞান দাও, সোশ্যাল সিকিউরিটির জন্য মানুষের স্বামী দরকার, পিতার দরকার, মেয়ের, কিন্তু সোশ্যাল সিকিউরিটি তখনই মান্যতাও পায় যখন তার থাকে। একটা বাচ্চাকে কিন্তু কোর্ট দেখে যে তা কার কাছে থাকবে যার ইনকাম বেশি, বাবা না মা, সেক্ষেত্রে মন্দিরাই কিন্তু পাবে ওর মেয়েকে, ঠিক আছে? সোশ্যাল সিকিউরিটি কিনে রেখে দেবে ও, বাড়িতে দুটো লোক রেখে দেবে ওর যা ইনকাম আছে মেয়েকে দেখার জন্য, ও চাকরিও করতে পারবে ওর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, বা একটা পার্লারও খুলতে পারে, ও কিছুই করতে পারে ওর জমানো টাকায়। এর মতন বসে বসে খাবে না, অনেক ভালো হয়েছে। তবুও চাই সোমু ভাই নিজের ভুল শুধরে যদি আবার সংসারটাকে এক করতে পারে। তবে মন্দিরাকে বলবো তুমি আর হাত জোর করে ওর কাছে যেও না, তোমার মেয়ে না এমনি সুন্দর মানুষ হয়ে যাবে, মেয়েকে মাঝে মাঝে নিয়ে যাবে, ও যদি দেখা করতে চায় দেখা করাবে, ওর যেন কোনো সাফার না হয়, ওকে ওর বাবার সঙ্গে দেখা করতে দিও যদি ও চায়, কিন্তু তুমি ওর কাছে হাত জোর করে বলো না যে তুমি ফিরে যেতে চাও। ওকে বুঝতে দাও তোমার শূন্যতা ও বুঝুক, তুমি যখন থাকবে না তোমার অনুপস্থিতি ওকে বুঝিয়ে দেবে ও কী হারিয়েছে। এটুকুই বলার ছিল, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আশা করি মন্দিরা ভিডিওগুলো দেখে, না দেখলেও কোনো ব্যাপার না, আমাদেরও সব নয় যে কার ভিউজ হলো কার ভিউজ হলো না, কে গেল কে গেল না। তবে হ্যাঁ, আমরা এখন অনেক কিছু জানতে পারবো আশা করি, যেহেতু সুতপা ওখানে গেছে, সব সত্যিটা আশা করি সবার সামনে উঠবে। মন্দিরা অনেক এগিয়ে যাক, মন্দিরের মেয়ে অনেক বড় হোক মানুষ হোক, এটাই চাই। নমস্কার।